गुड मर्निंग सबाई के तो जाइ होक एक बेरिए पड़े आज के हमारे लाइव आज ना भूले गेल कल के आज हमारे सकाल बेला लाइव आज हमार अनेकटाई देरी हो गल तो एखन जाच्छी होच्छे प्रतिदिन ओखाने गिये लाइव करब लाइवर पर आमार एकटु बैंकेर काज आछे सेटा कमप्लीट करब प्रतिदिन ओखाने ढुकी तारपर तोमाके देखाच्छि ओरा कि करछे चलो ढुके पड़ल जूतो फुतो रेखे देखो बोकार मतन बस देखो चूल बैठा कें चिरुनी स्नान करते सकाल चूल बाका बसे लाइव चिरा जाए दिले तु आगे देखाओ मानुष जन के देखाओ ड्रेस पड़े बड़ आता गुटी गुटी चलो तुम्हार टाइम तो अलमोस्ट एखन तो बाजे 12:10 बाकी 12 थेके लाइव शुरू तुम्हार चलो काज करो फटाफट गिये काज करे नाओ जाओ चलो चलो देरी हो जाच्छे चलो प्रचुर देरी हो जाबे अच्छा बेरिए पड़े एम जाती एक बैंकर काज करते बैंकर काजटा करे चलो तुम्हारे साथ देखा तक कथा अच्छा जो बैंकर काज मिटिए सेंटारे हेवे से एक काज छिलो सेखाने आसछि देखो एटा होच्छे ठीक 59 थेके मिनिट 5-7 धरो सेंटारटा तो हेम बोललो आज के सेंटारे एक काज आछे हेमेर साथे एक कथाबार्ता बोलार ब्यापार आछे तो सेई कारणेई एलाम चलो ओपरे जाई ओपरे गिये तोमादेरके देखाच्छि सेंटारटा अच्छा ये हे सेंटार्ट ढुकि गेटर सामने चलो भेतरे जावा जा अच्छा ये हलो हमारे सेंटारे नाम दास कम्पिউটার সেন্টার तरह डिसिसि लेखा अच्छा किभाबे सजानो होयेछे हेमपुर सजाते भालोबाशे तार जोन्नो सब सजिए गुछिए रेखेछे এইটা হচ্ছে একটা অফিস আচ্ছা এইখানে হচ্ছে অফিশিয়াল কাজগুলো হয় অফিশিয়াল যে কাজগুলো হয় সেটা এই মেশিনটায় করা হয় চলো এবার রুমগুলো দেখাই আচ্ছা এটা হচ্ছে প্র্যাকটিক্যাল রুম এখানে এখন প্র্যাকটিক্যাল মেশিনটার একটু প্রবলেম হচ্ছে সেটা ঠিকঠাক করা চলছে किरे की करछिस पेंट अच्छा এখন পেইন্ট করছে স্যার করাচ্ছেন আর এখানে থিওরি রুম পড়াচ্ছে তো ডিস্টার্ব করছে না ये जो 1 2 3 4 है ये वाला ये दोनों जो रेफरेंस है आप अच्छा हेम এখন অফিসে কাজ করছে हम यहां पे और वो लोग प्रियंका हेमेर हेल्पिंग हैंड। अच्छा এখানে সিসিটিভিটা রয়েছে। अच्छा जेहेतु এটা একটা ইন্ডিয়া গভর্নমেন্ট রেজিস্টার্ড কম্পিউটার সেন্টার, তো এইখানে এই ধরনের মোটামুটি কোর্সগুলো করানো হয়। এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এটা হচ্ছে পুরনো মানে হেমের বাড়ির অ্যাড্রেস। এই কোর্সগুলো এখানে করানো হয়। আর এটা হলো হেমের ভিজিটিং কার্ড। এটা হচ্ছে দাস কম্পিউটার সেন্টারের ভিজিটিং কার্ড। তো যদি কেউ ভর্তির জন্য ইন্টারেস্টেড থাকো বা কোনো কোর্স হয়তো শিখবে ভাবছিলে, তো তারা কিন্তু এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারটায় কন্ট্যাক্ট করলে কিন্তু পাওয়া যেতে পারে। আদারওয়াইজ তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি ডাইরেক্টলি তোমাদের কন্ট্যাক্ট করিয়ে দেবো। আচ্ছা দাস কম্পিউটার সেন্টারে কোনো কোর্স শিখলে কোর্স শেষে এরকম একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয়। এটা ইন্ডিয়া গভর্নমেন্টের রেজিস্টার্ড সার্টিফিকেট প্রোভাইড করা হয়। মানে অল ইন্ডিয়ায় যে কোনো জায়গাতে তোমরা যদি জবের জন্য যাও তাহলে কিন্তু এই সার্টিফিকেটটা কাজে আসবে। আর এইটা হচ্ছে স্পেশালি যারা স্পোকেন ইংলিশ শেখে তাদের জন্য। দেখো এখানে ইংলিশটা মেনশন করা আছে। তো এটা হচ্ছে দাস কম্পিউটার সেন্টারে যারা স্পোকেন ইংলিশের উপরে কোর্স করছে তাদেরকে এই সার্টিফিকেটটা প্রোভাইড করা হয়। মোটামুটি 4টে থেকে 9টা পর্যন্ত আসলে এখানে সব ধরনের টিচার ম্যাডামরা অ্যাভেলেবেল থাকে। তো কথা বলার জন্য বা ভর্তি হওয়ার জন্য যদি কেউ আসে তারা ওই নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারে। মোটামুটি 4টে থেকে 9টার মধ্যে। আর সানডেটা শুধু সকালবেলা খোলা থাকে, সানডেটা বিকেলটা অফ থাকে, শুধু সকালবেলা খোলা থাকে। সানডে সকাল কটা থেকে আসবে? সকাল 10টা থেকে 1টা পর্যন্ত থাকে। কারণ যারা সার্ভিস করেন তারা সাধারণত রোববারের ক্লাসটাই নেন, তো সেই সব স্টুডেন্টদের জন্য রোববার সকালটা খোলা থাকে একদম। তো চলো। আচ্ছা এই রুমে যে ক্লাসটা হচ্ছে 11-12 কম্পিউটার সায়েন্সের ক্লাস হচ্ছে। তো স্যার ক্লাস করাচ্ছেন। আজকের টপিক কি? আচ্ছা ঠিক আছে, না পড়ানো হোক, এখানে আর ডিস্টার্ব করবো না। প্রিয়াঙ্কা এখন কাজ করতে ব্যস্ত। প্রিয়াঙ্কা আমাদের এখানে একটা টাইমে স্টুডেন্ট ছিল, তাই তো প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা একটা টাইমে এখানে স্টুডেন্ট ছিল, এখনো এখানে টিচার হিসেবে আছে। তুই কি করছিস? আচ্ছা মোটামুটি কবে কটা থেকে কটা অবধি এখানে সেন্টারে থাকবি? 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। যেহেতু একটু দেরি হয় সেহেতু তখন 9:30 বেজে যায়। আচ্ছা মেন যে কাজটার জন্য সেন্টারে এসছি সেই কাজটা আমরা একটু করবো। আচ্ছা পিছন দিকে এইটা দেখানো হয়, এই যে এই জায়গাটাতে তাও নতুন গণেশ কিনেছে। গণেশটা দেখতে খুব সুন্দর হয়েছে। তো যাই হোক এখন যে কাজটার জন্য এখানে এসছি ওর সাথে একটু কথাবার্তা বলবো, কাজটা করবো। চলো বেরোই, সাথে আর বেরিয়ে কোথায় যাচ্ছি কথা হচ্ছে। চলো এই যে নিচে থেকে দেখো সেন্টারের ব্যানারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নিচে থেকে সেন্টারের ব্যানারটা। আর এই যে এটা হচ্ছে মেন রোড, মানে যেটা আসছে হচ্ছে নবান্নর দিক থেকে কানেক্ট করছে। নবান্নর দিক থেকে এই রাস্তাটা কানেক্ট করছে। এই যে ওয়েট করছে আমার জন্য, কানেক্ট করুক আর যাই করুক ও ওয়েট করছে। চলো না সবে দেখাচ্ছি যে এই দিক থেকে নবান্নর দিক থেকে রাস্তাটা কানেক্ট করছে সেন্টারে, সেটা দেখাচ্ছি। মিষ্টিটা নিতে হবে। আচ্ছা কাল একটা বেশ ধামাকাদার ব্লগ হতে যাচ্ছে, কি ধামাকা সেটা আসছে। চলো अच्छा चलो मिष्टी नेব বলেছিলাম মিষ্টি নেওয়া ডান। এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে আমার মালপত্র নিয়ে একটু বেরোনোর ব্যাপার আছে, তো চলো যাওয়া যাক। এই যে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, আজকে একটু বিজনেসের কাজেই যাচ্ছি, সেই কাজটা করে নিয়ে আজ একটু তাড়াতাড়ি বাড়িও ঢুকতে হবে, তার কারণ হচ্ছে কাল সকাল সকাল বেরোনোর ব্যাপার আছে, তো তাই জন্য তাড়াতাড়ি করে একটু বাড়ি চলে যেতে হবে, এডিটিং এর কাজ আছে করতে হবে। এখন গাড়ি চালানোতে ব্যস্ত, তো যাই হোক চলো যাই, কাজ টাজ করে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা তিন্নিকে ছেড়েই সবে বাড়ি ঢুকলাম, বাড়ি এসে এবার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে আমি এডিটিংয়ের কাজটা ফটাফট করবো, আমার কিছু কাজ আছে সেটা ফটাফট করবো, করার পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে, কারণ কালকে সকালে তাড়াতাড়ি ওঠার ব্যাপার আছে, উঠে আবার যাওয়ার ব্যাপার। আর কোথায় যাচ্ছি? হ্যাঁ কারোর বাড়ি যাচ্ছি, কারোর বাড়ি যাচ্ছি এটা বলে দিলাম, তো কার বাড়ি যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো কালকে ব্লগে থাকলে দেখতেই পাবে, ঠিক আছে? এখন তো সেটা এখন সকাল সকাল উঠে যেতে হবে, বাই রোড যাবো, বাইক নিয়ে যাবো, তাই জন্য টাইম টেকিং ব্যাপার আছে, সকাল সকাল বেরিয়ে পড়তে হবে কালকে। চলো তাই জন্য বেশি আর আজকে টাইম ওয়েস্ট করবো না, আমি এডিটিংয়ের কাজটা ফটাফট করে ফেলি, খাওয়া দাওয়াটা ফটাফট করে ফেলে ঘুমাবো। তো আজকের ব্লগ এখান অবধি রাখছি, যদি ব্লগটা ভালো থেকে থাকে আজকের ব্লগে ও সেন্টারটা দেখালাম, ও সেন্টারটা আর কি দেখলে তিনি দেখালো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবটা কি করবে না কি করবে? আমি বলে গেলাম তোমরা শুনে গেলে কিন্তু করলে না, করবে? সাবস্ক্রাইবটা করে দাও, সাবস্ক্রাইবটা করে দাও, সাবস্ক্রাইবটা করলে ভালো লাগবে ভাই। আরও ভালো ভালো ভিডিও নিয়ে কিন্তু ডেইলি আসবো, রোজ আসতে থাকবে। চলো এখনো মতন তাহলে আজকে মতন বিদায় নিলাম, একবার বিদায় দাও মা, পরে এত লাইন আমি জানি না। চলো টাটা টাটা, গুড নাইট।